আসসালামু আলাইকুম, বাইবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন মায়ের গর্ভে ভ্রূণের পরিস্ফুটন হয়ে থাকে। মায়ের গর্ভে ভ্রূণের এই দীর্ঘ 10 মাস 10 দিনের পরিস্ফুটন প্রক্রিয়াটি দেখতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতি ঋতুচক্রে নারীদের ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু সৃষ্টি হয়ে ডিম্বনালীতে এসে অপেক্ষা করে। ইন্টারক্রসের পর কোটি কোটি শুক্রাণুর মধ্যে কেবল একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবার সুযোগ লাভ করে। 36 ঘন্টা পর নিষিক্ত ডিম্বাণুর প্রথম কোষ বিভাজন সম্পন্ন হয়। জাইগোট কোষের এ বিভাজনকে ক্লিভেজ বলে। এরপর মরুলা ও ব্লাস্টুলা দশা পেরিয়ে ভ্রূণ জরায়ুর প্রাচীর এন্ডোমেট্রিয়ামের আবরণী টিস্যু বিগলিত করে গেথে যায়। জরায়ুর প্রাচীরে ভ্রূণ প্রথিত হওয়াকেই গর্ভধারণ বা ইমপ্লান্টেশন বলে। ইমপ্লান্টেশনের পর থেকে পরবর্তী 38 থেকে 40 সপ্তাহ সময়ে নারীদের মিনস্ট্রেশন বন্ধ থাকে। নিষেকের 12 সপ্তাহের মধ্যে ভ্রূণ ও মায়ের শরীরের সাথে সম্পর্ক স্থাপনকারী অমরা গঠন হয়। এই অমরা অ্যাম্বিলিক্যাল কর্ড দ্বারা ভ্রূণের নাভির সাথে যুক্ত হয়। এর ফলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় সহ মায়ের দেহ থেকে সন্তানের দেহে বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ হয়ে থাকে। ইতোমধ্যে ভ্রূণের হাত পা হৃৎপিণ্ড ও মস্তিষ্কের গঠন সম্পন্ন হয়। 28 সপ্তাহ পর ভ্রূণের দৈহিক পূর্ণতা প্রাপ্তি ঘটে এবং অঙ্গাণুগুলোর আকার বৃদ্ধি পেতে থাকে। এ সময় মায়ের পেটে সন্তানের নড়াচড়ার অস্তিত্ব টের পাওয়া যায়। এই নড়াচড়ার ফলে একজন মা যে কি ব্যথা পেয়ে থাকে তা পুরুষ হয়ে কখনোই অনুভব করা সম্ভব নয়। 38তম সপ্তাহে এসে ভ্রূণের মাথা নিচের দিকে ঘুরে যায়। এ সময় অগ্র পিটুইটারি ও অমরা থেকে হরমোন নিঃসরণ শুরু হয়। প্রসবের পূর্বে জরায়ু নির্দিষ্ট ব্যবধানে সংকুচিত হতে থাকে এবং ব্যথার সৃষ্টি করে। এই ব্যথাকে প্রসব বেদনা বলে। প্রসবের শেষ পর্যায়ে ভ্রূণের বাহিরের পর্দাগুলো ফেটে যায় এবং তরলগুলো বাহিরে নির্গত হয়, ফলে খুব সহজেই শিশু ভূমিষ্ঠ হতে পারে। একজন মায়ের দীর্ঘ 40 সপ্তাহের নির্ঘুম রাত আর অসহ্য ব্যথা বেদনার ফল হিসেবে জন্ম লাভ করেছি আমি, আপনি, আমরা সবাই। অথচ সেই মাকেই জীবনের শেষ দিনগুলো কাটাতে হয় কোনো এক বৃদ্ধাশ্রমে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার মায়ের প্রতি আপনার শ্রদ্ধা ভালোবাসা বহুগুণে বাড়িয়ে দেবে। তবেই আমাদের কষ্ট সার্থক। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।